অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই বাজেট 2024 থেকে করলেন সাধারণ ভারতবাসীদের জন্য একটি বিরাট বড় ঘোষণা। 1 কোটি বাড়ি পাবে সৌরশক্তির সুবিধা, পাশাপাশি প্রতি মাসে 300 ইউনিট ফ্রি বিদ্যুৎ, যার ফলে দিতে হবে না কারেন্টের বিল। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে সারা ভারত জুড়ে কোন 1 কোটি পরিবার এই সুবিধা পেতে পারেন, পাশাপাশি কিভাবে এই সুবিধা দেওয়া হবে এবং প্রতি মাসে 300 ইউনিট বিদ্যুৎ ফ্রিতে কোন কোন পরিবারগুলি পাবেন, সমস্ত কিছু আপডেট ডিটেলসে এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। 1 কোটি বাড়ি পাবে সৌরশক্তির সুবিধা, নির্মলা সীতারমণ। তো বন্ধুরা, আপডেটটি News18 বাংলার অনলাইন নিউজ পোর্টালেই উঠে এসেছে। অন্তর্বর্তী বাজেট পেশের পর বাজেট সম্পর্কিত বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ Network18কে তার প্রথম সাক্ষাৎকার দিয়েছেন। Network18-এর এডিটর ইন চিফ রাহুল যোশীর সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, রুফটপ সোলার স্কিমের আওতায় 1 কোটি বাড়ি বছরে প্রায় 18,000 টাকা সাশ্রয় করবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, বাড়ির ছাদে সৌর প্যানেল লাগানোর ব্যবস্থা করবে কেন্দ্র সরকার। প্রতি মাসে 1 কোটি বাড়িতে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে অর্থাৎ ফ্রিতে দেওয়া হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আরও বলেন, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার আওতায় 1 কোটি বাড়িতে মাসে 300 ইউনিট বিদ্যুৎ পাবে বিনামূল্যে, যার ফলে বার্ষিক সাশ্রয় হবে 18,000 টাকার মতো। বৃহস্পতিবার বাজেটের বক্তৃতায় নির্মলা সীতারমণ ঘোষণা করেন, গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের প্রকল্প লাখপতি দিদিকে আর প্রসারিত করার পরিকল্পনা করছে কেন্দ্র। নির্মলা সীতারমণ জানিয়েছেন, এতদিন লাখপতি দিদি প্রকল্পের লক্ষ্যমাত্রা ছিল 2 কোটি মহিলার অর্থনৈতিক ক্ষমতায়ন, সেই মাত্রা আগামী দিনে বাড়িয়ে 3 কোটি করা হচ্ছে। নির্মলা সীতারমণ ঘোষণা করেন, খুচরো বিক্রেতা আয়করের ঊর্ধ্বসীমা 2 কোটি থেকে 3 কোটি হয়েছে, এখন 7 লাখ টাকা পর্যন্ত কোনো আয়কর দিতে হবে না। খুচরো বিক্রেতাদের আয়করের ঊর্ধ্বসীমা 2 কোটি থেকে 3 কোটি হয়েছে, কর্পোরেট কর 30% থেকে কমে 22% হয়েছে।